আরক্ষীর হেমাহির বাবে জামিন লাভ দুই হাই প্রোফাইল জুয়ারি। আইপিএল জুয়ারি নিতিন বেরিয়া বিকাশ বেরিয়ার জামিন মঞ্জুর। দুই জুয়ারির বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য নাই বলে জানালে তদন্তকারী বিষয়ায়। আরক্ষীর দুর্বল স্থিতির বাবে উচ্চ ন্যায়ালয়ত জামিন লাভ করবলে সক্ষম হল দুই পলাতক হাই প্রোফাইল জুয়ারি বিকাশ বেরিয়া আর নিতিন বেরিয়ায়। আইপিএল জুয়াক লো ক্রাইম ব্রাঞ্চ আরক্ষী থানাত রুজু করা হয়েছিল 12/2021 নম্বরের একটা গোচর। এই গোচরট দুই জুয়ারি ভাতৃক গ্রেপ্তার করবলে সক্ষম নহল আরক্ষী। ইয়ার পূর্বেও হাইকোর্টত জামিন নাকচ করা হয়েছিল বেরিয়া ভাতৃদ্বয়ের। 2021 চনত বেরিয়া ভাতৃদ্বয়ে জামিন বিচারি হাইকোর্টত তৰিছিল দুখনকৈ আবেদন। আবেদনৰ ভিত্তিত দুই কুখ্যাত ভাতৃয়ে সাময়িক সকাহ লাভ করে যদিও পরবর্তী সময়ত অন্তর্বর্তীকালীন সকাহ প্রত্যাহার করা হয় বেরিয়া ভাতৃদ্বয়ৰ। বিগত 24 ফেব্রুয়ারি দুই জুয়ারি বিকাশ বেরিয়া আর নিতিন বেরিয়ার জামিন নাকচ করেছিল হাইকোর্টে। এই আবেদনের শুনানিত উন্মোচিত হয়েছিল বিকাশ বেরিয়ায় 10-12 বছর আইপিএল জুয়া চলাই থাকা, আইপিএল জুয়ার বাবে 2015 গ্রেপ্তার হওয়া, প্রমাণ নষ্টর বাবে নিতিন বেরিয়ায় মোবাইল ফর্মেট মরার আদি গুরুত্বপূর্ণ তথ্য। কিন্তু বেরিয়া ভাতৃদ্বয়ের শেহতীয়া জামিন আবেদনের শুনানিত রহস্যজনক স্থিতি সরকারি অধিবক্তা আর তদন্তকারী বিষয়ার। কিন্তু আচরিতভাবে আদালতক বেরিয়া ভাতৃদ্বয়ের বিরুদ্ধে গুরুতর হবল নোপার তথ্য তদন্তকারী বিষয়ার। কঠোর সরকারের দিনত স্মার্ট আরক্ষীর এই কাণ্ডক লৈ হতভম্ব সকলো। মানুষ কান্ট্রি পলাই গল, এতিয়া কত বাত আহিলে আমি গম পালে লৈ আহিম। দে আর নট সিটিং ইন আস, আই এম ওয়েটিং কে পুলিশ ধরিব না, সো উই আর লুকিং ফর দেম। আফটার অল যে মানুষ ইমান কোটি কোটি করেছে, ইমান মানুষ পলাই যায়, ওয়াই আর নেপাল উই নো দেভ গন, উই আর ওয়াচিং, উই আর ইন টাচ উইথ নেপাল পুলিশ অলসো। এতিয়া আর অপারেশনাল কথা নকম। অকল তদন্তকারী বিষয়ের নহয়, বেরিয়া ভাতৃদ্বয়ের জামিনের বিরুদ্ধে আদালতত দুর্বল স্থিতি সরকারি অধিবক্তার। আরক্ষীর হেমাহিত দুই হাই প্রোফাইল জুয়ারিয়ে জামিন লাভ করা এই প্রসঙ্গত এতিয়া শূন্য সহনশীল সরকারে কি স্থিতি গ্রহণ করে সেয়া গুরুত্বপূর্ণ হব। ভিডিও জার্নেলিস্ট পঙ্কজর সহযোগত ববিতা গগৈ আর নীলকমল কলিতার রিপোর্ট, প্রাগ নিউজ।